আমার সঙ্গে ফ্রিতে কনসালটেন্স করুন ঠিক আছে যেখানে হচ্ছে আমরা ডিসকাশন করবো ওয়ান ইজ টু ওয়ান থার্টি ডেজ মানিব্যাগ গ্যারেন্টি ঠিক আছে এই জিনিসটা আমরা হচ্ছে তোমার মুখে বলছি না কোড পেপারে হচ্ছে আমরা দিচ্ছি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে চব্বিশ লাখ চল্লিশ হাজার একশো টাকা ব্যবসার আইডিয়ার নতুন একটি পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে কোনো দর্শক বন্ধুরা কোনো মেশিনের ভিডিও নিয়ে আলোচনা করবো না সম্পূর্ণ একটা নতুন টপিক নতুন বিজনেস কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে ব্যবসার মধ্যে আপনারা লং টার্মে গিয়ে সাকসেস পাবেন এবং দারুণ একটা প্রফিট মার্জিন রাখতে পারবেন প্রতি মাসে এবং প্রতি মাসে একটা ভালো উপার্জনের সুযোগ রয়েছে যদি আপনারা এই ব্যবসাটা বুঝতে পারেন এবং যদি এই ব্যবসাটা ঠিক মতো করতে পারেন আজকে সম্পূর্ণ নতুন বিজনেস কনসেপ্ট শেয়ার করব আপনারা শেষ অব্দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি অনেকের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক বন্ধুরা যারা বিজনেস কার্ড চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা প্রতিষ্ঠানের কর্ণধার উনি আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন প্রথমে ওনার পরিচয়টা জেনে নেব তারপরে ওনার ব্যবসা সম্পর্কে আমরা জানবো দাদা প্রথমেই আপনার নামটা এবং আপনি কি বিষয়ের ওপরে কাজ করে থাকেন আমাদের দর্শকদের একটু বলুন নমস্কার আমি সোমনাথ চক্রবর্তী একান্তিকা কোম্পানির তরফ থেকে সবাইকে ধন্যবাদ আমরা বেসিক্যালি ই কমার্স প্ল্যাটফর্ম মিশো অ্যামাজন ফ্লিপকার্ট এই ধরনের যে প্ল্যাটফর্ম আছে ই কমার্স প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি তো সেখানে আমরা অ্যাজ এ সেলার হিসাবে কাজ করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষকে হচ্ছে কিভাবে এই প্রোডাক্ট সেল করতে হয় সেই জিনিস শেখায় তো এখানে বহু মানুষ আছে আমাদের থেকে হচ্ছে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় প্রপারভাবে সেই জিনিস শিখে তারা নিজস্ব ব্যবসা শুরু করেছে সেইখানে তারা ভালো পরিমাণে প্রফিট মার্জিনও তারা ইনকাম করছে ধরুন ডেলি হাজার থেকে দু হাজার পিস প্রোডাক্ট তারা ডেলি সেল করে এবং মাসের শেষে ভালো পরিমাণে প্রফিট তারা জেনারেট করতে পারে তো আমরা এই কোর্সের মাধ্যমে একটা আমাদের এখানে কোর্স আছে যে কোর্সের মাধ্যমে আমি শেখাবো যে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে মিশো অ্যামাজন ফ্লিপকার্ট এখানে হচ্ছে প্রোডাক্ট সেল করতে হয় এবং প্রফিটেবল থাকতে হয় আচ্ছা তো এই ব্যাপারেই হচ্ছে আমরা আপনার সাথে যারা যুক্ত হয়ে কাজ করছে বা আপনার কাছ থেকে এই ট্রেনিং প্রোগ্রামটা নিয়েছে তারা প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করছে বলে অবশ্যই তো এটা কি সাধারণ দর্শকদের দ্বারা সম্ভব বা নতুন উদ্যোক্তাদের দ্বারা সম্ভব কি দেখুন এখানে হচ্ছে সবার জন্য সম্ভব নয় একমাত্র যাদের হচ্ছে শেখার মানসিকতা আছে তাদের জন্যই সম্ভব প্রথমে এই জিনিসটা শিখতে হবে তারপর শেখার পরে হচ্ছে তারা নিজেরা ইনকাম করতে পারবে ভালো পরিমাণে কিন্তু প্রপারভাবে শিখতে হবে জিনিসটা আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলে দিন আমাদের দর্শকদের প্রধান এখানে আসতে হলে প্রথমে হচ্ছে হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে যেটা হচ্ছে বেসিক্যালি মেচেদা লোকাল খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল এই আপের লাইনে যে সমস্ত লোকাল আছে ওই ট্রেনে চেপে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে তারপর টোটো করে হচ্ছে নোনা কামার্শাল বললেই এখানে নামিয়ে দেবে না একদম অনেক ট্রেন তো আছেই আপনাদের উলুবেড়িয়াতে আসেন আচ্ছা তাহলে কি কি অ্যাকচুয়ালি আপনাদের সার্ভিসটা সেটা একটু দেখে নিই চলুন হ্যাঁ অবশ্যই দেখুন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে প্রোডাক্ট সিলেকশন ধরুন এই বিজনেস কার্ড চ্যানেলেও ধরুন আপনারা দেখতে পাবেন বহু ভিডিও আছে যেখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে বা বিভিন্ন হোলসেলার থেকে শুরু করে সমস্ত ভিডিও কভার করা আছে। সেইখানে হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করুন চুজ করার পর আমার সঙ্গে ফ্রিতে কনসালটেন্স করুন ঠিক আছে যেখানে হচ্ছে আমরা ডিসকাশান করব ওয়ান ইস টু ওয়ান যেই প্রোডাক্টটা আপনি চুজ করেছেন সেই প্রোডাক্টটা আদৌ আপনি প্রফিট মার্জিন করতে পারবেন কিনা তার জন্য আমার সঙ্গে বসুন ওয়ান ইস টু ওয়ান বসুন সেখানে ডিসকাশান করুন এর জন্যে কোনো রকম চার্জ লাগবে না ঠিক আছে সে এই এই যে প্রোডাক্ট চুজের ব্যাপারে বহু রকমের প্রোডাক্ট আছে আমি কিছু প্রোডাক্টের জিনিস আমি দেখাবো যেখানে হচ্ছে ফ্রিতেও প্রোডাক্ট পাওয়া যায় যেমন ধরুন গঙ্গা জল ধরুন এছাড়া গঙ্গা মাটি বলুন এছাড়া ধরুন হিন্দু ধর্মে ব্যবহৃত ধরুন গোবর বা ঘুঁটে এছাড়া ধরুন মাটি বলুন এছাড়া বিভিন্ন কাঠ বলুন যেগুলো হচ্ছে কিছু হিন্দু ধর্মে পুজো অর্চনা পুজো লাগে লাগে তো এই ধরনের প্রোডাক্টও কিন্তু ইনভেস্টমেন্টও কম কিন্তু মোটামুটি ভালো পরিমাণে প্রফিট হয় এছাড়াও হচ্ছে আমাদেরও নিজস্ব বহু আইটেম আছে যেই প্রোডাক্টগুলো আমরা সেল করি সেল করে ভালো পরিমাণে প্রফিট মার্জিন করি তো এটা হচ্ছে আমরা বেসিক্যালি ভালো করে শেখাতে পারবো কারণ হচ্ছে আমরা নিজস্ব এই কাজটা করে থাকি করে আপনাকে শেখাবো তো আমরা এই কাজটা অলরেডি পাঁচ বছর ধরে করে আছি এবং কন্টিনিউ করে যাচ্ছে তো এই প্রোডাক্ট চুজের ব্যাপারে আপনি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করুন চুজ করার পর আমার সঙ্গে ওয়ান ইজ টু ওয়ান কনভারসেশান করুন আর নিচে যে ফোন নাম্বার আছে ওই নাম্বারে আপনি কল করুন কল করে একটা ডেট বুকিং করুন যেই ডেটে হচ্ছে আমাদের তরফ থেকে বলে দেওয়া হবে কোন ডেটা আপনি আসলে আমার সঙ্গে ওয়ান ইস টু ওয়ান কনভার্সেশন প্রোডাক্টের ব্যাপারে প্রোডাক্ট কনসালটেন্সি ফ্রি কনসালটেন্সি ঠিক আছে তো এইটা আমরা পুরো ডিসকাস করে নেবো যে এর মধ্যে আপনি প্রফিটেবল করতে পারবেন কি হ্যাঁ কি না বা লং টার্ম প্রোডাক্টটা চালানো যাবে কি না সেল করা যাবে সেল করা যাবে কি না সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের প্রাইস ধরুন একটা প্রোডাক্ট আপনি চুজ করেছেন সেই প্রোডাক্টের প্রাইস আমরা কিভাবে ডিসাইড করব ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস ধরুন আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট ধরুন এইখানে একটা ধরুন একটা হার আছে এই হারটা ধরুন আমি ধরুন যে কোনো মার্কেট থেকে আমি পারচেস করেছি যেই হারটা ধরুন কেনা পড়েছে কুড়ি টাকা ঠিক আছে এই এই প্রোডাক্টটার এ ধরুন কুড়ি টাকা কেনা পড়েছে তারপর ধরুন এই প্রোডাক্টটা আনতে গিয়ে ধরুন আমি একশো পিস প্রোডাক্টটা এনেছি এখানে ধরুন দুশো টাকার মতো চার্জ পড়েছে তো পার কস্টিংয়ে আসছে ধরুন দু টাকা করে চার্জ পড়ছে তারপর হচ্ছে আমরা যেই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোভাইড করব সেই প্ল্যাটফর্মে একটা ডেলিভারি চার্জ লাগে ধরুন আমরা বেশিরভাগ যখন আমরা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কোনো জিনিস বাই করতে যাই লেখা থাকে ফ্রি শিপিং বা ফ্রি মানে ডেলিভারি এরকম কোনো কিছু লেখা থাকে কিন্তু ফ্রি বলে কোনো কিছুই হয় না তো যে সেলার হচ্ছে ফ্রি দিচ্ছে অলরেডি সেই প্রোডাক্টের মধ্যে ডেলিভারি চার্জ কিন্তু ইনক্লুড করা আছে আচ্ছা আচ্ছা ইনক্লুড ইনক্লুড করা করা আছে তো ধরুন সেই প্রোডাক্টে বেসিক্যালি হচ্ছে একটা প্রোডাক্ট পাঠাতে ষাট টাকা অ্যাভারেজ লাগে ঠিক আছে এছাড়াও বিভিন্ন ক্যালকুলেট করে সেখানে জানা যায় যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের ডেলিভারি চার্জ কত পড়ছে কারণ প্রোডাক্টের ডাইমেনশান আছে বা কোন স্টেট থেকে কোথায় যাচ্ছে সেটা একটা ব্যাপার সেকেন্ড হচ্ছে যারা ই কমার্স প্ল্যাটফর্মে একটু নলেজেবেল আছে সেখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে রিটার্নের চার্জ হয় ধরুন একটা প্রোডাক্ট আমরা পাঠালাম পাঠানোর পর হচ্ছে প্রোডাক্টটা কিন্তু রিটার্নও হয় সেই রিটার্নের জন্যও কিন্তু একটা চার্জ লাগে এছাড়াও হচ্ছে একটা সম্ভাবনা থাকে যে প্রোডাক্টটা আমার যে আসবে যে প্রোডাক্টটা পাঠিয়েছি ড্যামেজ তো হয়ে যাবে না তো এরকম ধরুন টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এটারও একটা ক্যালকুলেশন থাকে সেটা হচ্ছে আমরা কোর্সের মাধ্যমে আরও ডিটেলসে জানবো সেই প্রোডাক্টের রিটার্নের চার্জে ধরুন আমার ধরুন দশ টাকা লাগলো ঠিক আছে আমি অ্যাপ্রক্স এটা আমি বেশি করেই ধরছি যে আমার দশ টাকা রিটার্ন চার্জে লাগলো তারপর ধরুন আমি যেই প্ল্যাটফর্মে আমি সেল করছি ধরুন মিশো বলুন ফ্লিপকার্ট বলুন অ্যামাজন বলুন এই প্ল্যাটফর্মেও কিন্তু একটা চার্জ লাগে যেটা সবাই লিখে রাখে যে ফ্রি চার্জ মানে ফ্রি বলে তো কোনো কিছুই হয় না সেখানেও একটা চার্জ লাগে সেটাও কোথায় কিভাবে লাগছে সেটাও আমরা ডিসকাস করব সেটা ধরুন এক টাকার মতো আমি ধরে নিচ্ছি যে চার্জ লাগছে পার প্রোডাক্টের উপর পার প্রোডাক্টের উপরে তারপর নেক্সট আসছে হচ্ছে তোমার প্রফিট মার্জিন যে আমরা এই প্রোডাক্টের মাধ্যমে কত টাকা আমি প্রফিট রাখবো পার প্রোডাক্টে ধরুন আমি প্রফিট রাখলাম দশ টাকা তাহলে এখানে ধরুন ষাট সত্তর আশি নব্বই একশো একশো এক টাকা তাহলে এই প্রোডাক্টের দাম হলো একশো এক টাকা যেটা হচ্ছে কাস্টমার পারচেস করবে ঠিক আছে এবার এই প্রোডাক্টে আসতে গেলে কি করতে হয় ধরুন ডকুমেন্টেশন কি লাগবে ধরুন আমি একটা স্টোর তৈরি করব অনলাইনে সো এইখানে হচ্ছে বেসিক্যালি যেই ডকুমেন্টেশানটা লাগে সেটা হচ্ছে জিএসটি যেটা থেকে আপনি একটা অনলাইনে হচ্ছে স্টোর আপনি তৈরি করে নিতে পারবেন এবার যদি আপনার জিএসটি থাকে ভালো যদি না থাকে আমাদের এখান থেকে ফ্রিতে জিএসটি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এর জন্য কোনো চার্জ আপনাকে দিতে হবে না যদি কেউ কোর্সটা নেয় নেয় তাহলে ফ্রিতে জিএসটি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এবার ফোর্থ পয়েন্ট হচ্ছে সেলার অ্যাকাউন্ট সেটআপ ধরুন একটা ই কমার্স সাইডে একটা মানে যদি স্টোর বানাতে হয় সেটা তো প্রপারভাবে কিভাবে সেট আপ করতে হয় সেটা জানা সেটা এই কোর্সের মাধ্যমে মাধ্যমে হচ্ছে কভার করা হবে যে কিভাবে সেটা করা হচ্ছে ফিফ পয়েন্ট হচ্ছে ক্যাট প্রোডাক্ট বা ক্যাটলগ লিস্টিং এবার হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কিভাবে আমরা হচ্ছে লিস্ট করব। কিভাবে বুলেট পয়েন্ট দেবো কীভাবে ডিসক্রিপশান দেবো ওটার ডিটেলসে হচ্ছে আমাদের এই কোর্সের মাধ্যমে হচ্ছে কভার করা হবে তারপর হচ্ছে অর্ডার প্রসেসিং ধরুন যে কোনো একটা অর্ডার আসলো সেই অর্ডারটা কিভাবে প্রসেস করা হবে সেটা দেখানো হবে সেটা এই ভিডিওর মাধ্যমেই কভার করা হবে যে কিভাবে একটা অর্ডার আসলে জাস্ট প্রসেস করতে হয় খুবই সিম্পল জিনিস ঠিক আছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হেলথ ম্যানেজমেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট ধরুন একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে কিভাবে ম্যানেজ করব এবং কিভাবে আরও অর্গানিক গ্রোথ নিয়ে আসবো সেটার ব্যাপারে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং ডিটেলসে এখানে শেখানো হয় যে অ্যাকাউন্ট হেলথ ম্যানেজমেন্ট কীভাবে করবো আমরা কিভাবে একটা আমার যে স্টোর আছে সেই স্টোরটাকে কীভাবে অর্গ্যানিকভাবে গ্রোথ নিয়ে আসবো এবং কিভাবে ম্যানেজ করব সেই জিনিসটা হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে আমরা শিখব যেটা হচ্ছে অ্যাকাউন্ট হেলথ ম্যানেজমেন্ট বলে নেক্সট হচ্ছে সেল বুস্ট সেল বুস্ট শুধুমাত্র অ্যাডের মাধ্যমেই হয় না বিভিন্ন জিনিস আছে যেটার মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে আরও ভিজিবিলিটি এবং আরও ভিউজ নিয়ে আসতে পারি সেই জিনিসটাও আমরা ডিসকাশান করব। যেটার নাম হচ্ছে সেল বুস্ট কিভাবে আমার প্রোডাক্টটা আরও বেশি পরিমাণে সেল করতে পারবো বা বেশি পরিমাণে গ্রাহকের কাছে পৌঁছ পৌঁছানো যেতে পারে আচ্ছা ন নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট অপটিমাইজেশন ধরুন একটা প্রোডাক্টের মধ্যে প্রচুর জিনিস থাকে যেই প্রোডাক্টটা যত ভালো আপনি করতে পারবেন এবং ওর মধ্যে যত ভ্যালু অ্যাড করতে পারবেন তত হচ্ছে আপনি গ্রাহকের কাছ ভালো করে পৌঁছাতেও পারবেন এবং সেলও করতে পারবেন সেই জিনিসটাও আমরা ডিসকাশন করবো হচ্ছে প্রোডাক্ট অপটিমাইজেশনে আচ্ছা ঠিক আছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং একটা প্রোডাক্টকে কিভাবে প্যাকেজ করলে সেই প্রোডাক্টটা হচ্ছে ড্যামেজের হার থেকে রক্ষা পাওয়া যায় এবং ঠিকঠাক মনে হয় যে হ্যাঁ এটা খুব ভালো প্যাকেজিং হয়েছে এবং তাতে হচ্ছে কস্টিংও যেন খুব কম হয় সেই জিনিসটাও আমরা কভার করব হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিংয়ের মাধ্যমে আচ্ছা এগারো নম্বর পয়েন্ট হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমার যে প্রোডাক্ট আসলো সেই প্রোডাক্ট কটা আজকে অর্ডার পড়লো মানে কটা বেরিয়ে গেল কতগুলো রিটার্ন আসলো সমস্ত কিছু ম্যানেজ হবে সেটা হচ্ছে আমাদের এক্সেল সিটের মাধ্যমে সেই জিনিসটাও শেখানো হবে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ঠিক আছে ১২ নম্বর পয়েন্ট খুব খুব ভালো পয়েন্ট হচ্ছে রং আটটিও ডিটিও ক্লেম এটা বেসিক্যালি কী হয় ধরুন একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমার কাস্টমার ধরুন প্রোডাক্টটা নেয় ঠিক আছে তার আগেই ক্যান্সেল করে দিয়েছে সেই প্রোডাক্টটাকে আমরা বল বলা হয় হচ্ছে আটটিও প্রোডাক্ট ঠিক আছে এর জন্যে হচ্ছে কোনো রকম চার্জ আমাদেরকে বেয়ার করতে হয় না যে হচ্ছে সেলার হিসাবে সেকেন্ড হচ্ছে তোমার ডিটিও প্রোডাক্ট ডিটিও প্রোডাক্ট ধরুন একটা কাস্টমার প্রোডাক্ট রিসিভ করেছে সেই প্রোডাক্টটা হচ্ছে তোমার আবার আমাকে ব্যাকে পাঠিয়ে দিয়েছে তার কোনো রকম পছন্দ হয়নি বিভিন্ন রিজেন তার পিছনে থাকতে পারে সেই হচ্ছে ডিটিও প্রোডাক্ট এবার অনেক সময় কি হয় এই ডিটিও প্রোডাক্ট কাস্টমার ভুল পাঠিয়ে দেয় বা হচ্ছে কুরিয়ার পার্টনার ইচ্ছা করে ভুল পাঠিয়ে দেয় বিভিন্ন রকমের আমাদেরকে ঠকতে হয় এই যাতে না ঠকতে হয় তার জন্য একটা প্রসিডিওর আছে সেটাকে বলা হয় ক্লেম ওখানে হচ্ছে আমাদের এই জিনিসটাও শেখানো হবে যে একটা প্রোডাক্ট যদি রং প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টটা আমরা কিভাবে ক্লেম করে ওর টাকাটা আমরা আমার প্রোডাক্ট যদি গ্রাহক ড্যামেজ করে দেয় হ্যাঁ সেটাও সেটাও আমরা ক্লেম করতে পারবো আমি দেখাচ্ছি এটা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আটটিও প্রোডাক্ট যেই প্রোডাক্টটা হচ্ছে পুরো যেমন প্যাকেজিং সেরকমই প্যাকেজিং আছে দেখতে পাচ্ছেন কোনো রকম ওপেন বা কোনো কিছু হয় না ওপেনই কোনো রকম ওপেন হয় সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে তোমার কাস্টমার নিয়েছিল রকমভাবে তার পছন্দ হয়নি তো সেই প্রোডাক্টটাই রিটার্ন করেছে ঠিক আছে তো এইটাকে বলা হয় দ্বিতীয় প্রোডাক্ট ঠিক আছে আর এটাও একটা দ্বিতীয় প্রোডাক্ট যেই প্রোডাক্টটা হচ্ছে ই কম এক্সপ্রেসের মাধ্যমে এসেছিলো যেখানে হচ্ছে আমাদের একটা ফলস বা ফেক জিনিস এর মধ্যে ঢোকানো আছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছি আমি এর মধ্যে ফেক জিনিস ইয়ে আছে তো এই জিনিসটা আমাদের কিন্তু ক্লেম করা হবে এবং এই টাকাটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে চলে আসবে চলে আসবে অ্যামাজনের তরফ থেকে অ্যামাজন যে যে প্ল্যাটফর্মে কাজ করছে কাজ করছে সেটা অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সবাই যে কোনো ইকমার্স প্ল্যাটফর্ম কিন্তু পুরো ওদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা পুরো ফলো করতে হবে আচ্ছা যেটা আগেও বলেছি যে এই কোর্সের মাধ্যমে ফ্রি জিএসটি রেজিস্ট্রেশন যারা এই কোর্সটা কন্টিনিউ করতে চাইছে তারপর ফ্রি কনসালটেন্সি আপনার যে কোনো কোনো কিছু কোয়ারি বা ছোটোখাটো কোনো জিনিস যদি জানার এ থাকে আপনি আসুন ওয়ান টু ওয়ান আপনি ডিসকাশান করুন এর মানে এই নয় যে আমাকে কোর্স এনরোল করতেই হবে এরকম কোনো ব্যাপার না ছোট ছোট কথা বলতে পারি কোনো রকম ব্যাপার কিছু নেই আচ্ছা থার্টি ডেজ মানি ব্যাক গ্যারেন্টি ঠিক আছে এই জিনিসটা আমরা হচ্ছে তোমার মুখে বলছি না কোর্ট পেপারে হচ্ছে আমরা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে থার্টি ডেজ মানি ব্যাক গ্যারেন্টি যে আছে পুরো কোর্ট পেপারে হচ্ছে লেখা থাকবে এই কপি হচ্ছে আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে এর মধ্যে সমস্ত জিনিস এছাড়া আমাদের কোম্পানি বিভিন্ন ডকুমেন্টসও আপনাকে প্রোভাইড করা হবে যে মুখে যে এরকম কোনো ব্যাপার না এটাই উচিত অ্যাকচুয়ালি আচ্ছা আর একটা জিনিস আপনি সমস্ত জিনিস হচ্ছে শেখানোর পরেও হচ্ছে তোমার লাইফ টাইম হ্যান্ড হোল্ডিং সাপোর্ট থাকবে আপনি যে কোনো সময় যে কোনো কোনো কোয়ারি বা নতুন কোনো আপডেট আসলো আপনি সারা লাইফের জন্য হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা আমাদের কোম্পানির তরফ থেকে পাবেন আচ্ছা আচ্ছা এটা টোটাল কোর্সের মধ্যে ইনক্লুডেড টোটাল কোর্সের মধ্যে যা যা আপনি বলেছেন টোটাল মধ্যে ইনক্লুডেড আচ্ছা একজন নতুন সেলার আপনার কাছে রেজিস্ট্রেশন করলো তো তার পুরো একদম হাত ধরে আপনারা শিখিয়ে দেবেন একদম যে কীভাবে কাজটা হচ্ছে কিভাবে সেল করতে হবে কি প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেটার হবে টোটালটাই আপনারা গাইড করবে অবশ্য আচ্ছা আপনি বলছিলেন যে ডেস্কটপে কি দেখাবেন আপনার মনিটরে কি দেখাবেন হ্যাঁ আমি যেটা বলছিলাম যে ফ্রিতেও কিছু প্রোডাক্ট আছে ধরুন এখানে একটা গঙ্গা জলও সেল হচ্ছে এই যে গঙ্গা জল বিক্রি হচ্ছে কত সাতশো টাকায় বিক্রয় হচ্ছে এই প্রোডাক্টের কস্টিং কত আসছে একটা গঙ্গা জল যদি আমরা পারচেসও করি কত টাকা আর আসবে এখানে বোতল মাত্র হয়তো দু টাকায় এ হয়ে যাবে আর এখানে এই যে লেবেলিং আছে সেটা হয়তো এক টাকা বা পঞ্চাশ পয়সা পড়বে সেই প্রোডাক্টটা বিক্রয় হচ্ছে সাতশো উনতিরিশ টাকায় এবং ভালো পরিমাণে রেটিংও আছে এটা থেকে বুঝতেও পারছেন যে ভালো পরিমাণে সেল হচ্ছে এছাড়া ধরুন এখানে হচ্ছে কাউ ডাং কেক যেটা আমরা গোবর বা ঘুঁটে বলি সেই প্রোডাক্টটা কত টাকায় সেল হচ্ছে ছ টাকায় এই প্রোডাক্টটা দেখুন ভালো পরিমাণে মোটামুটি সেল আছে এগুলো কত চার্জার বা কত ইনভেস্টমেন্টই বা পড়বে তারপর ধরুন এখানে হচ্ছে গঙ্গা মাটি কত আর পড়বে সেখানে দেখুন একশো ঊনপঞ্চাশ টাকায় হচ্ছে বিক্রয় হচ্ছে ফ্লিপকার্টে ঠিক আছে আপনারা নিজস্ব এই জিনিসগুলো সার্চ করুন সার্চ করে দেখতে পারেন এছাড়া ধরুন মাটি কিছুই নেই সেই মাটিও দেখুন এই এতে অনলাইনে সেল হচ্ছে মেন ব্যাপার হচ্ছে সেল কিভাবে করতে হয় সেটা হচ্ছে জানা দরকার আপনি যখনই জানতে পারবেন যে সেল কিভাবে করতে হয় তখনই এখান থেকে ভালো পরিমাণে প্রফিট ইনকাম করতে পারবেন এছাড়া দেখুন এই অ্যামাজনে বিভিন্ন জিনিস আছে বিভিন্ন ড্রেস এখানে সেল হচ্ছে বিভিন্ন খেলনা দেখুন বিভিন্ন খেলনা গাড়ি টয়েস প্রচুর জিনিস কী সেল হচ্ছে না আজকের দিনে সেটাই হচ্ছে বড় কোশ্চেন এবার আপনি কেন পিছিয়ে থাকবেন আপনিও আসুন দেখুন আপনি ফ্রি কনসালটেন্সি নিন দেখুন বুঝুন আপনি যে প্রোডাক্টের কথা ভেবেছেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি ডিসকাস করুন ডিসকাস করে আপনার যদি মনে হয় যে ঠিক আছে হ্যাঁ এই প্রোডাক্টে প্রফিট মার্জিন আছে তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারেন এবার নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে সেট আপ ধরুন আমি আজকে একটা বললাম যেটা একটা আমি প্রোডাক্ট এখানে অর্ডার করেছে কাস্টমার সেটা আমি জাস্ট অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করে আমি যেইভাবে লেবেল প্রিন্ট আউট করে যেমন প্যাকেজিং হয় সেই জিনিসটা আমরা দেখাবো এখানে ফার্স্ট প্রসেসিং হচ্ছে আচ্ছা এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে নেক্সট হচ্ছে রেডি টু শিপে এখান থেকে হচ্ছে আমাদের লেবেলটা ডাউনলোড করতে হবে বিভিন্ন প্রোডাক্ট আছে আমি যে কোনো ধরুন এ করে নিচ্ছেন জেনারেট হচ্ছে লেভেল এখানে আমরা লেভেলটা ডাউনলোড করব এখানে বিলটা ডাউনলোড হয়ে গেল আমরা ওপেন করে নিচ্ছি বিলটা দেখতে এই রকম আসবে এটা হচ্ছে ইকম এক্সপ্রেস এটা হচ্ছে কুরিয়ার পার্টনারের নাম ঠিক আছে এখানে কাস্টমারের নাম অ্যাড্রেস সমস্ত জিনিস এখানে আছে ঠিক আছে এবার লেভেলটা আমরা প্রিন্ট আউট করে নিচ্ছি ওখানে হচ্ছে প্রিন্ট আউটে প্রিন্ট কেটে না এটা প্যাকেজিং করে দেখে এখানে দেখুন কীভাবে একটা প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে প্রোডাক্টটা জাস্ট এমনি উপরে কভার দেয়াই আছে সেই কভারটা এবার হচ্ছে প্রোডাক্টটা প্যাকেজিং হবে প্যাকেজিং হয়ে গেল এরপর হচ্ছে এটা সিল করা হচ্ছে করে দেয়া হলো এবার হচ্ছে যেই আমরা ডাউনলোড করলাম যেই লেভেলটা সেটা এর মধ্যে আটকে দেয়া হলো কমপ্লিট হয়ে গেল আচ্ছা ঠিক আছে এরপরে যে প্রসিডিওরটা থাকে সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস এখন স্ক্যান করতে হয় এই যে বারকোডটা আছে এই বার স্ক্যান করতে হয় এবং তারপর হচ্ছে এই কিউআর কোডটাও স্ক্যান করতে হয় যাতে হচ্ছে কেউ কোনো রকমভাবে এই প্যাকেজিং ও চেঞ্জ না করতে পারে এটা হচ্ছে আরও সেফটি প্রসিডিওর ঠিক আছে এছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা পরে আরও ডিটেলসে শিখবো এই কোর্সের মাধ্যমে চলুন আমরা দেখে নিই আমরা এই অ্যাকাউন্টগুলো থেকে কত টাকা ইনকাম করছি এটা মিশোর অ্যাকাউন্ট মিশোর একটা অ্যাকাউন্ট আমরা লগ ইন করছি লগ ইন করে দেখবো যে কত টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে বা কত অ্যামাউন্ট আমরা ট্রানজ্যাকশান করছি দেখতেই পাবেন আমরা পেমেন্ট সেকশানে চলে যাব এখানে পেমেন্ট সেকশান তো বাম দিকে দেখুন এই অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে চব্বিশ লাখ চল্লিশ হাজার একশো টাকা বলুন আবার অন্য একটা অ্যাকাউন্ট আমরা লগ ইন করে দেখবো এই অ্যাকাউন্টটা লগ আউট করছে অন্য আবার যে কোনো অ্যাকাউন্ট আমরা লগ ইন করছি এটা একদম নিউ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করছি লোডিং হচ্ছে এটা তো আমরা পেমেন্ট সেকশানে যাব এই অ্যাকাউন্টটা থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডিট হয়েছে তিন লাখ ষাট হাজার চারশো নব্বই টাকা চলুন আবার একটা অন্য একটা অ্যাকাউন্ট আমরা লগ ইন করে দেখব এক একটা ক্যাটাগরি ওয়াইজ আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে এগুলো হচ্ছে সব মিশোর অ্যাকাউন্ট দেখাচ্ছি এছাড়াও গ্লোডোড আছে ফ্লিপকার্ট আছে অ্যামাজন আছে এই অ্যাকাউন্টেরও পেমেন্ট সেকশানে যাব এই অ্যাকাউন্টটা থেকে ইনকাম হয়েছে এগারো লাখ নিরানব্বই হাজার তিনশো আট টাকা এই অ্যামাউন্টটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এরকম আরও অ্যাকাউন্ট আমাদের আছে যে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত কি অ্যামাউন্ট ক্রেডিট হচ্ছে আবার একটা অ্যাকাউন্ট আমরা লগ করছি লোডিং হচ্ছে এই অ্যাকাউন্টেরও আমরা পেমেন্ট সেকশানে চলে যাব পেমেন্টস এখন বাম দিকে দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ন লাখ ছ হাজার পাঁচশো তিরাশি টাকা আমরা লগ আউট করে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন আপনি ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করবেন অনেকের মনের মধ্যে প্রশ্ন আমরা সকলেই জানি যে করোনা পরবর্তী সময়ে আমাদের যে ই কমার্স অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্ম আছে যেগুলো বাইং প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমাদের জিনিস কেনাকাটার মানে প্রয়োজনীয়তা বেড়ে গেছে এবং আমরা বাড়িতে বসে স্মার্টফোন থেকে আমরা বাড়িতে বসে বসে অর্ডার করছি এবং বিভিন্ন প্রোডাক্ট দেখে অর্ডার করছি সেই জন্য অনলাইন যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্ম আছে তাদের কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট আছে তো এর মধ্যে যদি আপনারা কাজ করতে চান আপনারা অলরেডি কাস্টমার পেয়ে যাচ্ছেন কারণ এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি কাস্টমার রেডি মানে আপনার কাস্টমার রেডি আছে কাস্টমার তৈরি আছে এবং সেখানে আপনার প্রমোট করতে হচ্ছে না অর্গানিকভাবে আপনারা কাস্টমার পাচ্ছেন শুধুমাত্র আপনার প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপার এবং প্রত্যেকটা স্টেপ আপনার ফলো করে শিখতে হবে তো এই শেখার জন্য দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করুন দাদা বিস্তারিতভাবে বলে দেবেন যে ওনাদের কোর্স ফি কি আছে এবং ওনারা কি কী সার্ভিস প্রোভাইড করেন সমস্ত কিছুই তো ভিডিওর মধ্যে ডিসকাস করলেন তো আরও বিস্তারিত জানতে আপনার স্ক্রিনের উপরে দেওয়ার নাম্বারে কল করতে পারেন দাদা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি কিছু বলবেন না আপাতত একটা কথাই লাস্ট বলবো আপনি ফ্রি কনসালটেন্সি নিন আপনার ছোট বড় কোনো কিছু বিজনেস করার আইডিয়া আছে বা এগিয়ে যেতে চান শেখার মেন্টালিটি আছে আপনি আসুন এসে ফ্রি কনসালটেন্সিটা নিয়ে দেখুন ওয়ান ইজ টু ওয়ান আপনি কথাবার্তা বলুন তারপর যদি ঠিকঠাক মনে হয় যে আরও কিছু শিখতে পারবো এবং ভালো টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো আমরা তো নিজেরা করছি তার সঙ্গে সঙ্গে আমরা শেখাচ্ছি তো আপনি আসুন এসে দেখুন তারপর ঠিক যদি মনে হয় আপনি এগিয়ে আসুন আর একটা বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা যে কোনো ফিল্ডে নামার আগে আপনার কিন্তু ট্রেনিংটা মাস্ট প্রয়োজন আপনি যদি না শিখে সেই প্ল্যাটফর্মে নামেন তাহলে কিন্তু মাঝপথেই আপনার সেই কাজটা দাঁড়িয়ে যাবে বা আপনারা লং টার্ম সাকসেস পাবেন না সেই জন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে সেই জিনিসটা তার প্রত্যেকটা স্টেপ শিখে সেই প্রত্যেকটা ধাপ শিখে আপনার সেই প্ল্যাটফর্মে নামা উচিত তবেই আপনারা লং টার্ম সাকসেস পাবেন তো এটুকুই বলবো তো আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে